মানে কোচের কথাতে আমি আজকে টিম নিয়েছি এবং আজকে আমরা এই কাপটা জিতেছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ কোচ। আচ্ছা, এই সেলিব্রেশন ডিপার্টমেন্ট আবার আরেকজন আছে আমাদের টিম, এরকম অনেক ডিপার্টমেন্টস আছে। এখন আমি সেলিব্রেশনটা আমি আর নিতে পারবো না ওই দায়িত্ব। আমি ক্রিকেটে কেন আসবো, আমি একটা মেয়ে মানুষ এখানে এই রুমের মধ্যে, কিছু দুই একজন মেয়ে ছাড়া তো একমাত্র আমি মেয়ে। খেলার মাঠে আমি এখানে একমাত্র মহিলা অর্গানাইজার, আমি কেন আসবো? অবভিয়াসলি আমার বাবার জন্য আসবো, ওনার রক্ত, ওনার অ্যাবসলিউটলি 100% জেনুইন লাভ ফর ক্রিকেট অ্যান্ড ইজ প্যাশন, যে কারণে আজকে আমি একটা মেয়ে মানুষ এখানে এই চারটা কাপ নিয়ে আপনাদের সামনে আসতে পারছি। আমার বাবাই ফার্স্ট বাংলাদেশে ফরেন প্লেয়ার্স নিয়ে আসছিল আবাহনীর জন্য। তখন ওই সময়টায় ওয়াসিম আকরামকে দেখেছে মানুষ, নীল ফেয়ারবাদার, রিচার্ড এলিমওয়ার্থ, পরে তো শাহিদ আফ্রিদি। আমার বাবার টিমে আবাহনী তো খেলেছে, আমাদের টিমেও খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, অল্দো এটা আমার বাবার টিমও। কিন্তু আমার মনে আছে ছোটোবেলায় আমরা স্কুল থেকে আসতাম, তখন নীল ফেয়ারবাদার, ওয়াসিম আকরাম আমাদের বাসায় থাকতো, গেস্ট রুমে থাকতো তারা। সো আমরা স্কুল থেকে আসতাম, একসাথে লাঞ্চ করতাম, ডিনার করতাম, টিভি দেখতাম, এই ফরেন প্লেয়াররা থাকতো। তো এই আমাদের কমফোর্ট জোনটা ওই আব্বুকে দেখে আসছে কীভাবে কাজ করে, কীভাবে ওদেরকে অ্যাপ্রোচ করে, অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক অনেক আমার জন্য অনেক ইজি করে দেয়। এখনও আমি যখন কোনো ফরেন প্লেয়ারকে যোগাযোগ করি, মঈনারির ব্যাপারটা স্পেশালি কন্টিনিউসলি আমার সাথে আব্বুও কথা বলে, সো আমার কাজটা অনেক ইজি হয়ে যায়। আমি যেটা বলছিলাম যে আমাদের যে মডেলটা 2015 সাল থেকে আমরা এখানে আমাদের প্রেজেন্সটা আছে, এই জন্য আমাদের স্পন্সার্সগুলো আপনারা দেখবেন, আপনারা যদি আমাদের কুমিল্লা টিমটাকে একটু ক্লোজলি ফলো করেন, যে সব কিছুর কন্টিনিউটিটা একদম ডে ওয়ান থেকে, ইভেন স্পন্সার্সগুলো এখন চেঞ্জ হচ্ছে না তেমন, খালি জায়গাগুলো চেঞ্জ হয় বাট একই স্পন্সার্সই আসে। সো ফেটটা আমাদের ট্রাস্ট বিল্ড হয়েছে ওভার দ্য ইয়ার্স, ইট ডাজন্ট হ্যাপেন ওভার নাইট। আমরা অনেকদিন ধরে আমাদের ব্র্যান্ডিংটাকে এস্টাবলিশ করতে পেরেছি, অনেকদিন থেকেছে দেখে এই ফিল্ডে। সো আমাদের জন্য একটু ইজি অন্য টিমের তুলনায়, টাকাটা স্পন্সার্সদের কাছ থেকে কীভাবে তোলা যায়, কিন্তু সামনে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, বিকজ দিন দিন চ্যালেঞ্জিং হচ্ছে ফরেন প্লেয়ার্সের বেলায়, ফরেন প্লেয়ার্সের বেলায়, ইভেন লোকাল প্লেয়ার্সের পেমেন্ট অ্যান্ড অনেক অনেক খরচ অনেক বেশি হয়ে গেছে। সো এই ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটিটা কীভাবে করা যায়, মানে একটা সাস্টেনেবল মডেল তৈরি করা যায়, সেটার জন্য আমাদের বিসিবির হেল্প লাগবে অবশ্যই, বিপিএল গভর্নিং কাউন্সিলের হেল্প লাগবে। অ্যান্ড আমি আশা করি এবার যেহেতু আমাদের একটা 3 ইয়ার কন্ট্রাক্ট আছে, আমি বারবার এটাই আশা রাখি এবং রিকোয়েস্ট করি যে তারা যেন আমাদের সাথে বসে একটা পরিকল্পিতভাবে আগে আমাদেরকে নিয়ে, ফ্রাঞ্চাইজদেরকে নিয়ে, তাহলে আমাদেরকেই কাজ করতে হবে, কষ্ট করতে হবে, এভাবে যেভাবে করে আসছি এতদিন ধরে। আর আমি কিন্তু অলরেডি এখনই ড্রেসিং রুমে গিয়ে, কিন্তু আমরা অলরেডি ফরেন প্লেয়ার দুইজন নেক্সট ইয়ারের জন্য কাদেরকে নিবো ওটা অলরেডি এই জনের সাথে আমি হোয়াটসঅ্যাপ করলাম। সো আমাদের কাজ কিন্তু এখনই শুরু হয়ে গেছে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি, মানে আমাদের আজকে থেকেই আমাদের নেক্সট ইয়ারের প্ল্যানিং শুরু হয়ে যায়। আশা তো সবসময় আশা না, অ্যাকচুয়ালি মানে বিশ্বাসটাই যে চ্যাম্পিয়ন হবো, এখন কীভাবে চ্যাম্পিয়ন হতে হবে ওই প্ল্যানিংটা নিয়ে একটু নতুন করে চিন্তা করছিলাম। চ্যাম্পিয়ন না হওয়া ছাড়া কোনো আর অপশন থাকে না। কামব্যাকটা কীভাবে হবে সেটা একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো। ওই কামব্যাকটা করার জন্য আমরা তখন চিটাগংয়ে একসাথে হলাম, সবাই মিলে বসলাম, অনেক শেয়ার করেছি, আর মানে কীভাবে আমাদের গেম, আমাদের প্ল্যানিংটা কীভাবে চেঞ্জ করতে হবে, আমরা কী করলে এখন আমাদের এই টার্গেট রিচ করতে পারবো, ওভাবেই আমরা কাজ করেছি। আই থিঙ্ক আমি অনেক বেশি ডিফারেন্স পাই এখন, স্পেশালি এই কারেন্ট বিপিএলগুলোতে, আগে অত পেতাম না, কিন্তু এখন যেহেতু আমরা আরও এগিয়ে যাচ্ছি, আমরা 15 সাল থেকে এখানে আছি, আমাদের প্রেজেন্সটা অনেক ইম্পর্ট্যান্ট, মানে একটা কন্টিনিউটিটা অনেক ইম্পর্ট্যান্ট। এখন যখন আমি ফরেন প্লেয়ারদের সাথে কথা বলি, অনেক কথা হয়েছে এখানে যে টাকা পয়সার ব্যাপার ফরেন প্লেয়ারদেরকে নেওয়া, শুধু টাকা থাকলে যে ফরেন প্লেয়ার পাওয়া যাবে এমন কোনো কথা না। আমরা এজেন্টদের কাছ থেকে, ফরেন প্লেয়ারদের কাছ থেকে ফার্স্ট কল পাই, প্রায়োরিটি পাই ওয়েন দে ওয়ান্ট টু কাম টু দ্য বিপিএল। অন্য টিমের অনেক আগে আমাদের কাছে কলগুলো আসে ওদের অ্যাভেলেবিলিটি নিয়ে। আমি অক্টোবর মাসে সুনীল আর আন্ড্রে আর মঈন আলীকে সাইন করেছি, অক্টোবর 17th আমার সাইন করেছে ওদেরকে আমাদের এলিমিনেটার্সের জন্য আর ফাইনালসের জন্য। অন্য কোনো টিম মনে কেন কখনো ভাবতেই পারবে না যে অক্টোবর মাসে বসে ফাইনাল এলিমিনেটারের জন্য প্লেয়ার সাইন করা। সো আমরা ওভাবে চিন্তা করি, আমরা অনেক লম্বা চিন্তা করি, এবং আমাদের নেটওয়ার্কটা এখন অনেক স্ট্রং হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, বিকজ উই হ্যাভ বিন হিয়ার ফর সো লং। আর আমার সাথে যারা আছে, আমি একা না, তারা দুজনেই 2015 থেকে, নয়ন আমাদের সাপোর্ট স্টাফ, কোচিং, প্লাস লোকাল অ্যান্ড ফরেন প্লেয়ার্স। আজকে যারা ফরেন প্লেয়ার্স খেললো, সুনীল অ্যান্ড অ্যান্ড্রে আমাদের 15 সাল থেকে আছে। সো ইটস এ ডিফারেন্ট কালচার আমাদের টিমের মধ্যে, এটা অনেক ইজি হয়ে যায় ইন টার্মস অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমরা অনেক লম্বা সময় ধরে আছি, আমাদের কন্টিনিউটি, আমাদের স্টেবিলিটি, আমাদের টিম ব্র্যান্ডিংটা, আমাদের টিমের প্রেজেন্সটা অনেক স্টেবল অ্যান্ড সলিড। ওয়েল ইন দিস বিপিএল আই থিঙ্ক একটা মেইন ফ্যাক্টর যাতে কাজ করেছে হচ্ছে কন্টিনিউসলি সব টিমগুলো স্ট্রাগল করেছে ফরেন প্লেয়ার্স নেওয়া নিয়ে, ফোকাসটা কিন্তু খেলার থেকে চলে গেছে বাইরে। এভরি ডে আমরা দেখছি যে এয়ারপোর্টে প্লেয়ার ল্যান্ড করছে, আবার ডিপার্চার হচ্ছে, চেক ইন করছে, চেক আউট করছে। এই ক্ষেত্রে আমরা কিন্তু একদম প্রথম থেকে উইনিউ যে আমাদের এই তারিখে প্লেয়াররা আসবে, তারা এই তারিখে যাবে, এই তারিখে আসবে, এই তারিখে যাবে, আমাদের একটা সেট প্ল্যান ছিল আমাদের ফরেন প্লেয়ার্সদের নিয়ে। সো আমাদের চিন্তাটা ফোকাসটা খেলার উপরেই ছিল, আমরা বাইরে এসব নিয়ে অত আমাদের ওয়ারি করতে হয়নি। চারটা কাপ আমরা মনে হয় বিপিএলে পার্টিসিপেট করেছি 6 বার অ্যাজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, 4 out of 6 চ্যাম্পিয়নশিপ ট্রফিস। আই থিঙ্ক এখানে আর বলার তো কিছু নেই, সন্দেহ তো সন্দেহ থাকার তো কোনো স্কোপই নেই, চ্যাম্পিয়নশিপ সাকসেস জুটি।
বার্তালা যেটা হবে সেটা বিসিবির সাথেই বসে আমরা কথা বলতে চাই। সো আমার ফার্স্ট যেটা পয়েন্ট হবে স্টার্টিং পয়েন্ট, আই থিঙ্ক যে ফ্র্যাঞ্চাইজগুলোর সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল শুড হ্যাভ আ প্রপার রিলেশনশিপ। আমরা এখন পর্যন্ত একটা মিটিংও বসি নেই, সো ওখানে যদি আমরা বসতে পারি আর আমরা যদি ইনভলভ থাকি, বিকজ আমরা এখানে 15-20 কোটি টাকা ইনভেস্ট করছি, সো আমরা অনেক ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স এই টুর্নামেন্টে, এই এই হোল অর্গানাইজেশনে। সো আমাদেরকে যদি রেসপেক্ট দেওয়া হয় আর ইম্পর্টেন্সটা দেওয়া হয়, আমরা বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে একই টেবিলে বসে উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার ভিউজ, অ্যান্ড তখন আমরা বিপিএলটাকে কীভাবে ডেভেলপ করা যায় এবং একটা সাস্টেনেবল ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল সাস্টেনেবলভাবে করা যায় সেটা আমরা গভর্নিং কাউন্সিলের সাথে আলাপ করবো, ওইটাই বেটার হবে। মানে ওনার জন্য আমি কিনে নিলাম শুধু ওনার কথাতেই। তো না, যেহেতু আমি বলছিলাম যে অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে আর আমাদের মধ্যে যে পার্থক্যটা আছে, যে আমাদের এজেন্ডা একটাই, উই হ্যাভ টু বি সাকসেসফুল অ্যান্ড উই হ্যাভ টু উইন দ্য কাপ। এবং কাপ জেতার সময় যেরকম 7 জন লোকাল প্লেয়ার ইম্পর্টেন্ট, 4 জন ফরেন প্লেয়ারও ইম্পর্টেন্ট। আমি জানি না থ্রু আউট দ্য বিপিএল অনেক বেশি কথা হচ্ছে যে লোকালদেরকে শুধু করবো, ফরেনদেরকে অবহেলা করবো বা লোকালদেরকে অবহেলা করবো ফরেনদের রাখবো। না, ইটস আ টিম, 11 প্লেয়ার্স হ্যাভ টু কন্ট্রিবিউট ইকুয়ালি টু উইন দ্য কাপ, অ্যান্ড ইটস আ ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। আমি তো সব লোকাল দিনও খেলাবো না, আমি চাই যে আমার লোকাল প্লেয়ার ফরেনদেরকে নিয়ে মিলেমিশে ড্রেসিং রুম শেয়ার করুক। সো ওই পরিকল্পনার জায়গায় আমি একটা চ্যালেঞ্জ ফেস করছিলাম যে আমার ফরেন প্লেয়ারদেরকে পাচ্ছিলাম না ওই সময়টায়। তা অবভিয়াসলি ইটস ট্রু যে উনি আমাকে এনকারেজ করেছিল অনেক, যে উনি লোকাল সাইডটা পুরো দেখবে আর ফরেন সাইডটা আমাকে বলেছে একটু হার্ডওয়ার্ক করতে পেয়ে যাবো। সো ওনার আসলে ওনার ইন্সপিরেশনে ওনার কথাতে আমরা অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছি, আর তখন থেকে আমরা কাজ করা শুরু করেছি যে ফরেন প্লেয়ার গ্যাপটা কীভাবে ফুলফিল করা যায়। হ্যাঁ তারেক ভাই, থ্যাংক ইউ আপনি প্রশ্নটা করেছেন, যেহেতু আপনি আমাদের কুমিল্লার মানুষ। সো অফকোর্স আপনার প্রতি আমি যে সেই সেম লয়্যালটি ফিল করি, যখন আমি এখানে সবাইকে দেখছি আপনার প্রতি আলাদা লয়্যালটি ফিল করছি। সো সিমিলারলি ওই লয়্যালটি আমার মধ্যে সবসময় কাজ করে কুমিল্লার জন্য 100%। আমি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে কাজ করলে এই জিনিসটা ফিল করতাম না। সবার আগে কাজ করে হচ্ছে আমার বাবার মেয়ে হিসাবে। আমার বাবা কুমিল্লাতে যে রোলটা প্লে করে, ওনার যে সম্মানটা উনি কুমিল্লার পায়, এবং উনি আমার দাদার বাড়ি কুমিল্লা থেকে। সো ওই আমার বাবার মেয়ে হিসাবে কুমিল্লার একজন মেয়ে হিসাবে আমি অবশ্যই অন্যরকমভাবে কাজ করি, এখানে একটা অন্যরকম ভালোবাসা কাজ করে, অন্যরকম লয়্যালটি প্রাইড কাজ করে। অ্যাট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু মেনশন যে আমার এই প্রাইড, এই ভালোবাসা, এই লয়্যালটি, 1.5 মাস আমরা একসাথে থাকি সবাই মিলে, এটা ওরাও আমার সাথে শেয়ার করে। আমার কোচ আছে, ইমরুল আছে, 1.5 মাসে অনেক কিছু হয়, অনেক আপস অ্যান্ড ডাউনস হয়, আমরা যেভাবে এক হই এবং আমি ওদের কাছ থেকে যেভাবে যে সাপোর্টটা পাই, মানে ইটস অ্যামেজিং। আমি ফর এভার গ্রেটফুল টু বোথ মাই ক্যাপ্টেন অ্যান্ড মাই কোচ, যে তারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছে। Throughout.